এপার বাংলার ঘরে ঘরে এখন দাপিয়ে বেড়াচ্ছে টেপি, মানে ধারাবাহিক প্রেমী বাঙালি ইদানিং যাকে কলের বউ নামে জানে। কলের বউ মানে যে বউ দেখতে মানুষের মতো কিন্তু স্বভাবে রোবটের মতো, যা শেখাবেন তাই শিখবে, যা বলবেন তাই করবে, মানে বলা যেতে পারে বঙ্গপুরুষের লক্ষ্মীমন্ত স্ত্রী। আর এই বউয়ের এখন অবাধ বিচরণ এপার বাংলার ড্রয়িং রুমে। তবে কলের বউ মানে ত্রিনা সাহা শুধুই যে ধারাবাহিক প্রেমী বাঙালির ড্রয়িং রুমে দাপিয়ে বেড়াচ্ছে তেমনটা নয়। টলিউডে ত্রিনা সাহা পরিচিত টিকটক লেডি হিসেবে, কারণ টলিউডে কান পাতলে শোনা যায় শুটিংয়ের ফাঁকে কিংবা শুটিংয়ের শেষে ত্রিনা নাকি একটাই কাজ করে, তা হলো শুধুই টিকটকে রোজ নতুন ভিডিও তৈরি করা। তবে মজার বিষয়, ডিজিটাল দুনিয়ায় ত্রিনার ফ্যান কাটা তার পেরিয়ে পৌঁছে গেছে ওপার বাংলাতেও, আর তাই হয়তো কলের বউ এবার তৈরি ওপার বাংলায় যেতে। কি বিশ্বাস করছেন না? ভাবছেন কলের বউ কিভাবে ওপার বাংলায় যাবে? আসলে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ যে অভিনেত্রী কলকাতায় ব্যস্ত একটা সিরিয়াল নিয়ে, সে কি করে যাবেন ওপার বাংলায়? আসলে ব্যাপারটা হলো বাংলাদেশের একটা নতুন টিভিসিতে অভিনয় করছেন ত্রিনা, সাথে রয়েছেন রণজয়, আর তাই হাতে ছুটি পেয়েই সেরে ফেললেন ওপার বাংলার সেই টিভিসির শুটিং। আর সেই শুটিংয়ের দৃশ্য স্বয়ং ক্যামেরা বন্দী করলেন নিজেই। চলুন দেখে নিই সেই ভিডিওতে কি বলছে ত্রিনা। Director, director. Medical, good. Awesome.